সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা আসলে আমাদের নাগরিককে শিক্ষিত করতে পারি, এটা আমাদের ব্যক্তিগত শিক্ষকদের ব্যাপার। আমাদের মানবাধিকার কর্মীদের অনেক আক্ষেপ ছিল, আমি যখন পাশে মনে ছিলাম তখন থেকে শুরু করে কাছে এসেছি, তখন স্কুলে আমাদের নাম তার পরবর্তীতে আমাদের আরেকটি মধ্যে হাসির জাহান, যিনি নিজেকে আমার সম্পর্কে ভারতীয় সংবিধান করছিলেন, তার পক্ষে শুনলাম অনেক আক্ষেপ করলাম, যেহেতু আমি মন্ত্রিষ্ট আছি সে কারণে আমাকে যেহেতু আমি জাতীয় মন্ত্রিস্টার উদ্দেশ্য মানুষের অধিকার এই দিকে কাজ করি, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে গণতন্ত্রের বাংলাদেশের পক্ষ থেকে গণতন্ত্রের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন অনুরোধ করছি। নাম্বার ওয়ান, আমরা গণপত্তায় বলে থাকি যে আমাদের বাংলাদেশের মানব অধিকার নেই, কারণ ভারতীয় সংবিধান আমাদের আমাদের সংবিধান পড়ি সংবিধানে কি সন্নিবেশ আছে, আমি আমাদের অনেক কর্মীদেরকে প্রথমেই বলবো যে আপনারা আমাদের সংবিধান পড়ুন, আমাদের বাংলাদেশের সংবিধানটা পড়ুন, বাংলাদেশের সংবিধানে কি বলা আছে, মানুষের ইকুইটি ইকুয়ালিটি সাম্য অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার এসবগুলো আছে কিনা। হ্যাঁ, এখন আপনি বলবেন প্রায়োগিক বিষয়, প্রায়োগিক বিষয়ে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে আছেন সরকারি তিনি আমরা কারণ বলি যে অভিযান বেড়ে আমরা অভিযান থেকে পাই দুর্নীতি পাই, একজন দুর্নীতি অভিযান পাই মানবাধিকার সংগঠনে মানবাধিকার অনুষ্ঠানে সময় দিতে পারে সিম্পল আমাদের এখানে আছে, আসেন আমাদের মন্ত্রী পর্যায়ে যে আমাদের মন্ত্রীদের মাঝে মানবাধিকার নেই, আমাদের একজন মন্ত্রীর নাম বলি রাজনীতির নাম বলি শেখ আস্তাম ইসলাম, আপনারা কি জানেন তার কোন পেন কোন ব্যাপার আছে, দুর্নীতি করলেন তার টাকা অভাব থাকতো না, অর্থের অভাব থাকতো না, মানবাধিকার মন্ত্রীদের কাছে না এটাও তারা সাহায্য। আপনি বলবেন যে এখানে এসেছেন ভাই মানবাধিকার নিজেকে জানতে হবে, আপনারা মানবাধিকার শব্দ উচ্চারণ করতে পারেন না, এটা আমাদের কাছে ব্যর্থতা, আমি চরমভাবে কি শিখে লাগে কি অতক্রমণ করলো, শব্দ হচ্ছে মানবাধিকার, মানবাধিকার নট মানব অধিকার নাই, মানব অধিকার বলতে ডিক্সিনারিতে কোনো শব্দ নাই, আগে আপনি যখন আমাদের করতে হবে মানবাধিকার প্রচন্ড করতে যাবেন তখন আপনার কী কী কোয়ালিটি লাগবে, এই কোয়ালিটিগুলো তো আপনাকে আগে অর্জন করতে হবে, সেই করতে হবে, তার ওটা আপনি নিজেকে দাবি করবেন যার মধ্যে কর্মী কোন প্রতিষ্ঠান আমার মানবাধিকার নাই। এখন আপনি যখন আমাকে সামনে রেখে বক্তব্য রাখেন আর এবং কোনো সরকারের বিরুদ্ধে যায় রাষ্ট্রের বিরুদ্ধে যায় যখন বক্তব্য যখন সঠিক না হয় তখন কিন্তু তাই আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে, কারণ রাষ্ট্র আমার কাউট করে তুমি এখন কোনো বুঝতে ছিল তোমার সামনে এখানে খুশি হয়েছে, আপনাদের অনেক বিদ্যালয় ছাত্র মানবাধিকার কর্মী আছে, অনেক ছাত্র শিক্ষক আছে, তাদের কাছে গিয়ে মানুষ শিখো আমি রেসপেক্ট করবো যে আগে আমরা মানবাধিকার নিয়ে আসি আমার কাছে আমাদের প্রস্তাবিত অনেক করে রেখে আগে এখনো পর্যন্ত আমাদের মানবাধিকার যে কনসেপ্টটা এই কনসেপ্টটাই আমরা আমাদের রোড চ্যানেলে প্রস্তাব করতে পারিনি, আমরা আপনাদের মাধ্যমে আমার সামনে যেন সুস্থ করব, আমরা যখন নবদিন দশ থেকে আমাদের আন্দোলন করি আমাদের যখন কাজ করতে যাই কি দেখি আমাদের আমি আমার যে বাচ্চাটাকে বেশি পছন্দ করি আমি একটা আমাকে চলে আসছে একই নাম্বার এখন আমাদের
Jadi, kita harus berusaha untuk
আমাদের এখন রাষ্ট্র পরিষদ
কিন্তু আমার কিন্তু আমার বাংলাদেশ কিন্তু আমার ভাই অথবা অন্যতর ভাই আমার শ্বশুর বা আমার সারা অ্যাকচুয়েটেড বাংলাদেশ বাঙালি পুলিশ তো আমার বাঙালির মন মস্তিষ্ক হচ্ছে করাপশন তো আপনি এটা লন্ডনে পুলিশ কে পাবেন আপনি লন্ডনে কোথায় না বলতে আগে তো প্রথমত আমাদের নিজের মাইন্ড থেকে করাপশন দূর করতে হবে এবং এটা একটা বড় প্রশ্ন করতে হবে আমি স্পষ্ট বলে আমি শিক্ষকদের বলি এই ডাটা শিক্ষকদের আমরা ব্যর্থ শিক্ষকরা ব্যর্থ এবং শিক্ষকরা ব্যর্থ শিক্ষকদের আজকে থেকে সম্মুখীন হবে যে আমরা মানবাধিকার সূচক আমরা দায়িত্বশীল রূপ তৈরি করব দায়িত্বশীল রূপ তৈরি করতে হবে আমি অনেক কথা বলেছি আপনাদের কোনো কথা আপনাদের দৈহিক কথা আমি একটা সরি আমার লোক তো আমরা শুনেছেন মন্ত্র শুনে আমি তো এটুকু বলবো যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে নিজেকে মানবাধিকার সচেতন হতে হবে আমার কি অধিকার আমি জানতে হবে এই অধিকারটা রক্ষা করতে হলে কোথাও বাধা ফেলে কিভাবে আমি অধিকার থেকে মানে অধিকার ফিরে পাবো সেই বিষয়টা জানার জন্য আমাকে শিক্ষা করতে হবে আমাদেরকে এডুকেশন থেকে বেঁচে যেতে হবে আমাদের অবশ্যই লার্নিং থেকে বেঁচে যেতে হবে ধন্যবাদ আপনাদের